গত 14 বছর ধরে দেশের ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন অগ্রগতি ধরে রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। উৎপাদন মূল্য পরিশোধ করলে চাহিদা অনুযায়ী গ্যাস বিদ্যুৎ সরবরাহের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইনুল হোসেন পিন্ডর রিপোর্ট। দীর্ঘদিন ধরে নতুন বিনিয়োগে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরতে হতো দেশি বিদেশি বিনিয়োগকারীদের। সমস্যা দূর করতে এক ভবনেই সব ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সেবা মিলবে একই ভবনে। রাজধানীর আগারগাঁয়ে নতুন এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আলোচনায় যোগ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তালমান এফরাহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দেশি বিদেশি বিনিয়োগকারীরাও। বক্তব্যে শেখ হাসিনা বলেন, দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। আমরা 100টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমরা বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু আমি সেই সাথে সাথে চাই আমাদের দেশে আমাদের যারা যুব সমাজ তারা নিজেরাই বিনিয়োগকারী হবে, এন্টারপ্রেনারশিপ গড়ে তোলা। আমরা ফার্স্ট ট্র্যাক এন্টারপ্রেনারশিপ গড়ে তোলার ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের জন্য স্টার্ট আপ প্রোগ্রাম আমরা করে দিয়েছি, তার জন্য আলাদা বাজেটও আছে। উৎপাদন ব্যয় পরিশোধ করলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না বলেও জানান সরকার প্রধান। গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটা সবাই দিতে রাজি থাকে, তাহলে এটা দেওয়া যাবে। তাছাড়া কত ভর্তুকি দেওয়া যায়, আর এক্ষেত্রে কেন ভর্তুকি দেব, ভর্তুকি দিচ্ছি আমরা কৃষিতে, খাদ্য উৎপাদনে। উন্নয়নশীল দেশের মর্যাদা রক্ষায় সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের করণীয় আমরা সুনির্দিষ্টভাবে ঠিক করে দিচ্ছি, কাজেই এটা কোনো অসুবিধা হবে না। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।